হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই নগদ 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় চিত্রনায়িকা, বর্তমানে ব্যবসায়ী এবং সমাজসেবীও বটে, নিপুণ। আপনাদের সময় চলচ্চিত্রে আসবার যোগ্যতা কি ধরা হতো, আর এখন যারা চলচ্চিত্রে আসছে তাদের জন্য কি যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে? আমাদের সময় অনেক ডিফিকাল্ট ছিল, আমাদের সময় কষ্ট ছিল, বেশি কঠিন ছিল, অনেক কঠিন ছিল। কি কি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে? প্রথমত হলো অনেক বকা দিচ্ছে ক্যামেরাম্যান আর ডিরেক্টর, অনেক বকা দিচ্ছে। আমার এখনো মনে আছে যে আমার যিনি ক্যামেরাম্যান ছিলেন মোস্তফা ভাই, উনি মারা গিয়েছেন, আমাকে প্রথম শটে কিন্তু এটা বলেছে, এটা কি আমরা বাসায় চালাবো, পারো না কেন? এখন যেটা হয়, এখন ক্যামেরাম্যান ওনারা, ডিরেক্টর ওনারা আর্টিস্টদের কোনোভাবে বকা দিতে পারে না, কারণ কি আর্টিস্টরা অনেক পাওয়ারফুল হয়ে গেছে, কি সংগঠনের কারণে কি হতে পারে? কিন্তু আমাদের সময় আমরা অনেক বকা খেতাম, অনেক অনেক। আমি কি, আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই অ্যাক্টিংয়ে, আমি আজকে এখানে কীভাবে এসেছি, অনলি ফর টেকনিশিয়ান, কারণ টেকনিশিয়ানদেরকে আমি খুব ফলো করেছি। টেকনিশিয়ানদের মধ্যে হলো ডিরেক্টর যখন বলছে, আমি অ্যাক্টিং করে কিন্তু দেখাতো, আমি যে ডিরেক্টরদেরকে পেয়েছি উনি, ওনারা কিন্তু অ্যাক্টিং করে দেখাতো, তুমি এইভাবে অ্যাক্টিং করবা, এতদূর আসবা, ওখানে থামবা, এটা তোমার কো আর্টিস্ট, কো আর্টিস্টের সাথে এটা হবে। ধরেন একটু বাঁকা তারা হয়ে দাঁড়ালে কিন্তু বকা দিত, বাঁকা হয়ে দাঁড়াচ্ছ কেন? অনেক সময় আছে যে পিঠের মধ্যে এসে বাড়িও দিচ্ছে, থাপ্পড় দিয়ে ওসে সোজা হোক, এরকম হোক, তো সেই জিনিসগুলো আজকে কিন্তু ফল পাচ্ছি। আজকে যেটা হচ্ছে যে না, কাজটা ভালো হয়েছে, এই জিনিসগুলো হারিয়ে গেছে। কিভাবে বুঝছেন যে হারিয়ে গেছে? এখন তো আপনি কাজ করেন। আমি কাজ করি না, কিন্তু আমি কাজ দেখি তো, আমি রেগুলার ছবি দেখি ঈদে ছবি রিলিজ হলে। তার মানে এখনকার যারা অভিনেত্রী বা অভিনেতা তাদের আকর্ষণ করে না কাজ আপনাকে? আকর্ষণ করে না বলতে, ওরা টেকনিক্যাল মিডিয়াটার সাথে ওদের খুব ডিস্টেন্স আছে। মানে আগে যেটা ছিল কি যে টেকনিশিয়ানরা ডমিনেট করত চলচ্চিত্র। কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? না, উন্নতি হয়নি তো অবশ্যই। অবনতি হয়েছে তাহলে? অবশ্যই। এই অবনতির জন্য আপনি নিজেকে কতটুকু দায়ী মনে করেন? আমি তো মনে করি অনেকটুকু দায়ী, কারণ আমাদের আসলে সরে আসাটা ঠিক হয়নি। আমার মনে হয় যে আমাদের ওখানে থাকা উচিত ছিল। আপনি যদি একটু দেখেন যে সবাই নিজস্ব একটা বিজনেস, নিজস্ব একটা জায়গা নিয়ে যে যার মতো করে এখান থেকে সরে চলে এসেছে, তো এক্সপিরিয়েন্স আর্টিস্টগুলো যখন চলে গিয়েছে তখনই কিন্তু মানে ইন্ডাস্ট্রি একটু নড়বড় অবস্থা। সরে গেলেন কেন? আমি তো সরে গিয়েছি তো বললাম, আমার তো লাস্ট ছবি ছিল সেটা চ্যানেল আইডি অজ্ঞাতনামা তৌকির আহমেদের। এই টাইপের স্ক্রিপ্ট যদি না আসে, ধরেন আমি যা কাজ করেছি সব কাজ খুব ভালো কাজ, এখন দেখা যাচ্ছে যে আমার কাছে একটা স্ক্রিপ্ট আসলো, ছবির অফার যে আসেনি তা না, ছবির অফার এসেছে, কিন্তু গল্পটার মধ্যে একজন যিনি মানে আমাকে জাস্ট নিপুণ, অ্যাজ এ নিপুণ হিসেবে রাখতে হবে, একটা এরকম নর্মাল লামছাম একটা ক্যারেক্টার দিয়ে রেখে দিয়েছে, কিন্তু তুমি আমাকে ঠিকভাবে ইউটিলাইজ করো, আমার হিরোইন হওয়ার দরকার। যদি কেউ ঠিকভাবে ইউটিলাইজ করতে চায় তার সুযোগ কি নিপুণ দেবে? হ্যাঁ অবশ্যই, নিপুণ ইজ রেডি। সিনেমা আমার প্রথম প্রেম, এটা আমি কিভাবে ছাড়বো? সব সময়ের জন্য? সব সময়ের জন্য। আমরা কি চারটা লাইন গান শুনতে পারি? গান আমি কবে গান গেয়েছি? অনেক শিল্পীর গাওয়া গানে ঠোঁট মিলিয়েছে। ঠোঁট তো মিলিয়েছি, আপনি যে কোনো গান বাজিয়ে দেন আমি ঠোঁট মিলিয়ে দিচ্ছি। আপনি একটা গান গেয়ে নেন, আমরা পরে সেখানে আপনার ঠোঁটটা বসিয়ে দিব। আমার এই প্লিজ জয় ভাই, এটা থেকে আমাকে মাফ করেন। কয়টা জিনিস থেকে মাফ চান? এই গান গাওয়া থেকে মাফ চাই, তারপর হলো আপনি এরকম 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 করে বিভিন্ন জায়গা দিয়ে ঢুকেন, ওগুলা থেকে মাফ চাই। আপনার সাথে অনেক সময় শোনা গেছে যে অনেক বড় বড় মানুষের খাতির, কথা কি সত্যি? আমি তো অনেক লম্বা চড়াই বড়ই আছি, তো আমার সাথে বড় মানুষের তো খাতির থাকবে, ছোট ছোট মানুষের খাতির থাকবে? থাকবে না ছোট মানুষ। কিভাবে আপনি আর আমি হাইটেক, এখন আমার সাথে তো আপনারই খাতির থাকবে। আপনি কি হাইট দিয়ে সব বিবেচনা করেন? অবশ্যই, বড় মানুষ না আপনি, মানে বড় মানুষ যোগ্যতায় হয় না, হাইট দিয়ে হয়। হাইটেই তো, ছোট মানুষ কিভাবে হবে? ছোট মানুষের সাথে ফ্রেন্ডশিপ হয়, এখন একটা বাচ্চা আসলে বললো আপু আমি তার সাথে ফ্রেন্ডশিপ করবো, হবে? জয় ভাই এসে যখন বলবে যে হ্যাঁ নিপুণ আসো, কেমন আছো, ভালো আছো, হ্যাঁ আসো তোমার সাথে একটু কথা বলি, কফি খাই, আপনার সাথে তো আমি যাব। আমি তো আমার মতো হাইটের সবাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবে। অবশ্যই। তোমার সবচেয়ে প্রিয় নায়ক? শাকিব খান। সবচেয়ে প্রিয় নায়িকা? শাবনম আপু খুব পছন্দ। সবচেয়ে প্রিয় পরিচালক? অনেক পরিচালক আছে। সবচেয়ে ভালো প্রযোজক তোমার জীবনে? মাহমুদ হোসেন। যে বয়ফ্রেন্ডের সাথে লাস্ট প্রেম করেছো তার নাম?
শাহরিয়ার নাজিম জয়।